অনেক দিন আগের কথা, এক গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করত। গরমের চারিদিকে খুব হাহাকার চলছিল, কোথাও একটি কোনো জল নাই। তাই ব্রাহ্মণ বলল, হায় ভগবান, কোথাও একটু কোনো জল নাই, কি করে যে তৃষ্ণা মিটাবো। যাই, সামনে একটি কুয়া আছে, দেখি ওই কুয়ার কাছে একটু জল পাই কিনা। তারপর ব্রাহ্মণ সেই কুয়ার কাছে গেল জল আনতে। হায় ভগবান, কুয়ার ভিতরে একটুও জল নাই, এখন কি করব, কিভাবে যে তৃষ্ণা মিটাবো, একটু জল যদি আসতো। বলতে বলতেই কুয়ার ভিতরে জল ভরে গেল। ব্রাহ্মণ তো খুব খুশি, হায় হায়, কুয়ার ভিতরে জল ভরে গেল, একটা ব্যাপার বুঝলাম না, বলতে বলতে জল ভরে গেল। আমার মনে হয় এটা জাদুর কুয়া, দেখি আর একটা জিনিস হয় আসে নাকি। না থাক, আজকে আর চাইব না, কালকে এসে দেখব, এখন বাড়ি যাই। গিন্নি, ও গিন্নি, শুনছ? আরে এদিকে আসো, দেখে যাও। হ্যাঁ, কে বলবা বলো, তুমি আবার কে বলবা, তোমার যে মরদ বলো তো বাপু শুনি। আরে গিন্নি শুনোই না, না শুনে আগে থেকে বকাবকি করো কেন? হ্যাঁ, কে বলবা বলো, তুমি আবার কে বলবা, তাড়াতাড়ি বলো তো বাপু, আমার আবার কাজ আছে। ব্রাহ্মণ গিন্নিকে সব খুলে বলল। ও, এই ব্যাপার, হ্যাঁ গো হ্যাঁ গো, শোনো না, ওই কুয়ার কাছে গিয়ে আমাদের জন্য কিছু চাইবে, বুঝেছ? শোনো, আমাদের তো খুব অভাব, তুমি কালকে গিয়ে ওই কুয়ার কাছে চাল ডাল সবজি সব চাইবে। হ্যাঁ গিন্নি, তুমি কোনো চিন্তা করো না, আমি কালকে গিয়ে ওই কুয়ার কাছে সব চাইব। শোনো, এ কথা যেন কেউ জানতে না পারে। তারপরের দিন ব্রাহ্মণ আবার সে কুয়ার কাছে গিয়ে চাইতে শুরু করে। কুয়া, এক জুড়ি চাল সবজি আসুক তো। বলতেই দেরি, কিন্তু আসতে দেরি হলো না, সাথে সাথেই চাল ও সবজি সামনে এসে হাজির হলো। হে ভগবান, কত সবজি ও চাল, এখনই বাড়ি নিয়ে যেতে হইব, গিন্নি দেখলে খুব খুশি হবে। তারপর ব্রাহ্মণ সেই সবজি ও চাল নিয়ে খুশিতে খুশিতে বাড়িতে চলে গেল। এই দেখো, কত সবজি ও চাল, আমাদের আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছো, আমাদের আর কোনো অভাব থাকবে না। তারপরের দিন গিন্নি আবার ব্রাহ্মণকে বলল, শোনো ব্রাহ্মণ মশাই, কালকে গিয়ে কুয়ার কাছে এক বস্তা স্বর্ণ মুদ্রা চাইবে বলে দিল। গিন্নি কি বলো তুমি, বারবার কি চাওয়া যায়? শোনো ব্রাহ্মণ মশাই, না গেলে তোমার কোনো ভার নেই, এই বলে দিল, তাড়াতাড়ি যাও বলছি। আচ্ছা যাচ্ছি রে বাবা, এত লোভ করো না গিন্নি, এত লোভ কিন্তু ভালো না। ব্রাহ্মণ আবার সে কুয়ার কাছে গিয়ে চাইতে শুরু করলো। কুয়া, আমাকে এক বস্তা স্বর্ণ মুদ্রা দাও। সাথে সাথে এক বস্তা স্বর্ণ মুদ্রা চলে আসলো। ব্রাহ্মণ সেই স্বর্ণ বস্তা নিয়ে বাড়িতে চলে গেল। দেখো কত স্বর্ণ মুদ্রা, আমাদের আর ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এভাবে কয়েকদিন কেটে যাওয়ার পর ব্রাহ্মণের স্ত্রী তাকে আবার বলল, হ্যাঁ গো, তুমি ওই কুয়ার কাছে গিয়ে আমার জন্য ভালো একটা শাড়ি এনো, নইলে কিন্তু বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, হে ভগবান, তুমি আমাকে কি ঝামেলায় ফেললে, এই শেষ পরিণতি যে কি হবে তা কে জানে। ব্রাহ্মণ আবার সে কুয়ার কাছে গিয়ে চাইতে শুরু করল। কুয়া কুয়া, আমার গিন্নির জন্য একটা দামি শাড়ি দাও তো। সাথে সাথে দামি একটি শাড়ি চলে আসলো। তারপর ব্রাহ্মণ সেই দামি শাড়িটি নিয়ে বাড়িতে চলে গেল। এ মা, কি সুন্দর শাড়ি, তুমি না খুব ভালো। হয়েছে হয়েছে, দিতে পারলো সবাই ভালো, কিন্তু গিন্নি এত লোক ভালো না। ওই জাদুর কুয়ার কাছে যা চাই তাই পায়, এবার আমি দামি দামি গয়না চাইব, পাড়ার মহিলারা যাতে আমাকে আর ব্রাহ্মণের স্ত্রী না বলে। তারপরের দিন ব্রাহ্মণের স্ত্রী
আবার ব্রাহ্মণকে বলে, হ্যাঁ গো শুনছ, আমার কিন্তু এবার দামি দামি গয়না চাই, হ্যাঁ না হলে কিন্তু বাবার বাড়ি চলে যাব, এবার বলে দিলু। তখন ব্রাহ্মণ রেগে গিয়ে বলল, যাও যাও চলে যাও, যাও তো বাবার বাড়ি চলে যাও, আমি আর আনতে পারবো না। যাও, তোমার আর যাওয়া লাগবে না, আমি একাই যেতে পারবো। তারপর ব্রাহ্মণের গিন্নি একাই সেখানে চলে গেল। ব্রাহ্মণের গিন্নি কুয়ায় হাত দিয়ে বলল, কুয়া আমাকে গা ভর্তি স্বর্ণ দাও তো। ব্রাহ্মণের স্ত্রী কুয়ায় হাত দেয় মাত্র কুয়ার কার্য ক্ষমতা হারিয়ে গেল, সাথে সাথেই ব্রাহ্মণের স্ত্রী সোনার পুতুলে পরিণত। কিছুক্ষণ পরে ব্রাহ্মণ সেই কুয়ার কাছে এসে হাজির হলো এবং দেখল, হাই 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 ভগবান, আমার গিন্নির কি অবস্থা হলো, দেখি কুয়ার কাছে বলি, কুয়া দেখি কোনো ব্যবস্থা করতে পারে কিনা। হে কুয়া, আমার গিন্নিকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। কিন্তু কুয়ার কার্য ক্ষমতা হারিয়ে যাওয়ায় ব্রাহ্মণের কথাই কোনো কাজ হলো না। গিন্নি আগেই বলেছিলাম বেশি লোভ না করতে, লোভ কাউকে ছাড়ে না গো, লোভে পাপ, পাপে হয় মৃত্যু। হাই ছোট্ট বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।